আমরা হিউম্যান ব্রেন সম্বন্ধে আলোচনা করছিলাম অলরেডি, আমি প্রোশন কেফলন এবং ডাইন কেফলন সম্বন্ধে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব মিড ব্রেন। এবং দেখো, মিড ব্রেন সম্পর্কিত যে আলোচনা, প্রধানত বেশ কিছু ক্রিটিক্যাল টার্ম আছে, স্টুডেন্টসরা প্রধানত এই সমস্ত টার্মগুলো তাদের বুঝতে অসুবিধা হয়। তো সেই প্রধানত এই শব্দগুলো যে টার্মিনোলজি, যেমন সাবস্টেন্সিয়া নাইগ্রাম, কর্পোরা কোয়াড্রিজেমিনা, কর্পোরা বাইজেমিনা, সুতরাং টেক টার্ম, টেগমেন্টাম, এরকম ডিফারেন্ট টাইপের টার্ম তোমরা শুনে থাকো। তো এই টার্মগুলো কি, ব্রেনের কোথায় থাকে, তাদের দেখতে কেমন, তাদের ফাংশন কি, সেগুলো সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তো মিড ব্রেন সম্পর্কিত খুব বেশি ইনফরমেশান আমরা অত ক্লিয়ারলি বিভিন্ন হিউম্যান ফিজিওলজি বইতে পাই না, বা পেলেও সেগুলো অনেক হিউজ থাকে, তো সেই জন্য বুঝতে অসুবিধা হয়। কিন্তু যেটুকু স্পেসিফিক ডিফারেন্ট বই কালেকশন করে যেটুকু স্পেসিফিক, সেটাই আমি এক্ষেত্রে লেখার চেষ্টা করেছি। এবং আমি আবারও বলছি যে এই এক্ষেত্রে তোমরা ভিডিও পজ করে করে এই নোটসগুলো যদি তোমরা লিখে নাও, তাহলে দেখবে যে হিউম্যান ব্রেনের নোটস আর তোমাদের অন্য কোনো জায়গা থেকে খুঁজতে হবে না। তুমি আমাদের জানতে হবে যে ব্রেন স্টেম কাকে বলে। দেখো, ব্রেন স্টেম মানে মিড ব্রেন, পন্স এবং মেডাল অবলঙ্গাটা, এই তিনটে স্ট্রাকচারকে একসঙ্গে আমরা বলবো ব্রেন স্টেম। তাহলে ব্রেন স্টেম কী হবে? লোয়ার এন্ড কন্টিনিউয়াস উইথ দ্য স্পাইনাল কর্ড। তাহলে ব্রেন স্টেম প্রধানত ব্রেন স্টেমের যে একদম শেষ প্রান্ত, সেটা স্পাইনাল কর্ডের সঙ্গে কন্টিনিউয়াস থাকে। এবং স্পাইনাল কর্ড প্রধানত ফোরামেন ম্যাগনাম থেকে শুরু হয় এবং একদম আমাদের লাম্বার টু ভার্টিব্রা পর্যন্ত সেটা এক্সটেন্ডেড থাকে। সো দিস ইজ দ্য সেকেন্ড পার্ট অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে ব্রেন স্টেমের শেষ অংশ থেকেই কিন্তু স্পাইনাল কর্ড শুরু হয়ে যায়, একদম মিডল অবলঙ্গাটার শেষ অংশ থেকেই প্রধানত স্পাইনাল কর্ড শুরু হয়ে যায়। এবং ডাইন কেফলন অ্যাভোভ দ্য ব্রেন স্টেম, দেখো ব্রেন স্টেমের উপরে থাকবে ডাইন কেফলন, এবং ডাইন কেফলনের উপরে যে স্ট্রাকচার থাকে সেটা হলো সেরিব্রাম। ওকে, এবং সেরিবেলাম ইজ প্রেজেন্ট ইনফেরিয়ার অ্যান্ড দ্য পোস্টেরিয়ার পার্ট অফ দ্য ব্রেন স্টেম। একটু ছবির সাহায্যে টোটাল বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি। তাহলে দেখো, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডাইন কেফলন এবং এটা হলো মিড ব্রেন, তাহলে মিড ব্রেন, এবং তার সাথে সাথে এটি হলো পন্স। তাহলে এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এটি হলো পন্স, এবং শেষ যে স্ট্রাকচার আছে এটাই হলো মেডালা অবলঙ্গাটা। ওকে, তাহলে পন্স, মেডালা অবলঙ্গাটা এবং মিড ব্রেন, এই তিনটে স্ট্রাকচার নিয়েই যেটা তৈরি হচ্ছে, তো সেটাই হলো প্রধানত ব্রেন স্টেম। এবং সেরিবেলাম তাহলে কোথায় থাকবে? পোস্টেরিয়র এবং ইনফেরিয়ার পার্ট, অর্থাৎ একদম ব্রেন স্টেমের পিছন দিকে, এবং তার সঙ্গে সঙ্গে তার উপরে প্রধানত সেরিবেলাম থাকে। সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক প্রধানত আমাদের দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। এবং দেখো, এই যে মিড ব্রেন আছে, তো মিড ব্রেনের উপরেই যে ব্রেনের যে অংশ থাকবে সেটা হলো ডাইন কেফালন। এবং তোমরা জানো যে ডাইন কেফালনে এপিথ্যালামাস, থ্যালামাস, হাইপোথ্যালামাস ইত্যাদি ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকে। এবং টোটাল এই যে ব্রেন স্টেম এবং ডাইন কেফালন, এরা প্রধানত সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক দিয়ে এরা কভার্ড হয়ে থাকে। এবং সেই কারণের জন্য প্রধানত ডাইন কেফালন এবং মিড ব্রেনকে আমরা অত ভালোভাবে বুঝতে পারি না। তো এর কারণটাই হলো এটা যে সেরিব্রাম প্রধানত এই অংশকে কভার করে রাখে। ব্রেনের মধ্যে এক্ষেত্রে কিছু স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ। প্রথম যে স্ট্রাকচার সেটা হলো সেরিব্রাল পেডাঙ্কেল। সেরিব্রাল পেডাঙ্কেল কী এবং তার স্ট্রাকচার কেমন, সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। এবং এক্ষেত্রে সুপিরিয়র এবং ইনফেরিয়ার কলিকিউলি আমরা দেখতে পাচ্ছি মিড ব্রেনের মধ্যে। দেখো, কর্পোরা কোয়াড্রিজেমিনা এবং কর্পোরা বাইজেমিনা নামে দুটো টার্ম প্রধানত মিড ব্রেনের রিলেটেড। তাহলে আমরা যদি মিড ব্রেনকে এইভাবে যদি আমরা ভাগ করি, তাহলে একদিকে একটি কর্পোরা সুপিরিয়ার কলিকিউলি এবং আরেকদিকে একটি ইনফেরিয়ার কলিকিউলি, এই দুটো মিলেই তৈরি হচ্ছে কর্পোরা বাইজেমিনা। আর যখন আমরা টোটাল এই চারটে স্ট্রাকচারকে যখন আমরা কনসিডার করবো, তো তখনই তাকে বলা হয় কর্পোরা কোয়াড্রিজেমিনা। ওকে, তাহলে সুপিরিয়ার কলিকিউলি এবং ইনফেরিয়ার কলিকিউলি, এই দুটো মিলেই তৈরি হয় কিন্তু কর্পোরা বাইজেমিনা। এবং দুটি সুপিরিয়ার কলিকিউলি এবং দুটো ইনফেরিয়ার কলিকিউলি, এই দুটো স্ট্রাকচার নিয়েই প্রধানত তৈরি হয় কর্পোরা কোয়াড্রিজেমিনা। ওকে, তাহলে মিড ব্রেনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দুটি স্ট্রাকচার আইডিয়া রাখতে হবে, সেরিব্রাল পেডাঙ্কেল এবং তার সঙ্গে সঙ্গে কর্পোরা কোয়াড্রিজেমিনা। এবারে দেখো মিড ব্রেন, তাহলে মিড ব্রেন কি? মিড ব্রেন হলো ভেরি স্মল, মানে অত্যন্ত ছোট, এবং কভার্ড বাই সেরিব্রাম। অবভিয়াসলি এটা গুরু মস্তিষ্ক দিয়ে কভার থাকে, ছবিতে তোমাদের যেটা দেখালাম। এবং লোকেটেড বিটুইন ডাইন কেফলন এবং পন্স, এবং ডাইন কেফলন এবং পন্সের মাঝে প্রধানত অবস্থান করে। তাহলে এই যে মিড ব্রেন, এই মিড ব্রেন প্রধানত কভার্ড বাই সেরিব্রাম। দেখো, সো দিস ইজ ভেরি স্মল অ্যান্ড কভার্ড বাই সেরিব্রাম অ্যান্ড লোকেটেড বিটুইন দ্য ডাইন কেফলন। তাহলে ডাইন কেফলন এবং পন্স, উপরে অংশটা ডাইন কেফলন এবং নিচের অংশ পন্স, তাহলে ডাইন কেফলন এবং পন্সের মাঝেই প্রধানত এই মিড ব্রেন অবস্থান করে। এবং মিড ব্রেনের দুটি পার্ট আমরা দেখতে পাচ্ছি, একটি হলো সেরিব্রাল পেডাঙ্কেল এবং আর একটি হলো সেপটাম। তাহলে সেরিব্রাল পেডাঙ্কেল, দেখো এই যে রোপ লাইক যে স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, তো এটাই হলো সেরিব্রাল পেডাঙ্কেল এবং তার সাথে সাথে সেপটাম। দেখো, সেরিব্রাল পেডাঙ্কেলের আবার তিনটে পার্ট আছে, একটি হলো টেগমেন্টাম, একটি সাবস্টেন্সিয়া নাইগ্রা এবং আর একটি হলো অ্যাকুইডাক্ট অফ সিলফিয়াস। এবং সেপটামের আবার তিনটে পার্ট আছে, সুপিরিয়ার কলিকিউলি, ইনফেরিয়ার কলিকিউলি এবং টেকটাম।
তাহলে টেক টার্ম এবং টেক ব্রেন টার্ম, তো টেক টার্ম কি? টেক টার্ম হলো মিড ব্রেনের যে রুফ তাকেই আমরা বলবো টেক টার্ম, এবং মিড ব্রেনের যে ফ্লোর তো তাকেই আমরা বলবো টেক ব্রেন টার্ম। ওকে, তাহলে টেক টার্ম এবং টেক ব্রেন টার্ম আমরা দেখে নিলাম। তাহলে টেক টার্ম প্রধানত সেপটামের পার্ট এবং টেক ব্রেন টার্ম প্রধানত সেরিব্রাল পেডাঙ্কেলের পার্ট। এর সাথে সাথে সাবস্টেন্সিয়া নাইগ্রা এবং অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। দেখো, সাবস্টেন্সিয়া নাইগ্রাকে প্রধানত বলা হয় ব্ল্যাক ম্যাটার, কারণ এই অংশে প্রচুর পরিমাণে মেলানিন থাকে, তো সেটাই হলো সাবস্টেন্সিয়া নাইগ্রা। এবং অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস প্রধানত তোমরা জানো যে ভেন্ট্রিকলের মধ্যে কানেকশন তৈরি করে অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। ওকে, অর্থাৎ এর থ্রু দিয়ে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড প্রধানত প্রসারিত হয়। এবং সুপিরিয়র কলিকিউলি এবং ইনফেরিয়র কলিকিউলি, প্রধানত দুটো সুপিরিয়র কলিকিউলি থাকে এবং দুটি ইনফেরিয়র কলিকিউলি থাকে। একদিকের একটি সুপিরিয়র কলিকিউলি এবং একটি ইনফেরিয়র কলিকিউলি মিলেই তৈরি হয় কর্পোরা বাইজেমিনা। এবং যখন আমরা সমস্ত সুপিরিয়র কলিকিউলি এবং ইনফেরিয়র কলিকিউলিকে যখন কনসিডার করব, তো তখনই তৈরি হবে কর্পোরা কোয়াড্রিজেমিনা। তো যাই হোক, এবার এই ডিফারেন্ট স্ট্রাকচারগুলোর সম্বন্ধে আমরা একটু দেখে নিই, আলোচনা করে নিই। তাহলে প্রথমে যে অংশ আসবে সেটা হলো সেরিব্রাল পেডাঙ্কেল। তো সেরিব্রাল পেডাঙ্কেলকে বলা হয় ক্রুরা সেরিব্রে। ওকে, তো সেরিব্রাল পেডাঙ্কেল প্রেজেন্ট ইন দ্য ভেন্ট্রাল সাইড অফ দ্য মিড ব্রেন। তাহলে মিড ব্রেনের ভেন্ট্রাল সাইডে প্রধানত সেরিব্রাল পেডাঙ্কেল থাকে, অর্থাৎ এক্ষেত্রে আমরা যে দেখতে পাচ্ছি এটি হলো মিড ব্রেন। তো এই উপরের দিকটা যদি ডর্সাল সাইড হয়, এটা হলো ভেন্ট্রাল সাইড। তাহলে ভেন্ট্রাল সাইডে আমরা কাকে দেখতে পাবো? ভেন্ট্রাল সাইডে আমরা দেখতে পাবো সেরিব্রাল পেডাঙ্কেলকে। ওকে, এবং সো দিস আর দ্য পেয়ার অফ দ্য রোপ লাইক হোয়াইট ম্যাটার। অ্যাকচুয়ালি মিড ব্রেনের মধ্যে ডিফারেন্ট টাইপের হোয়াইট ম্যাটার থাকে, তার মধ্যে একজোড়া দড়ির মতো যে হোয়াইট ম্যাটার, তো তাকেই আমরা বলবো সেরিব্রাল পেডাঙ্কেল। সেরিব্রাল পেডাঙ্কেল ফাংশনস অ্যাজ দ্য ফুট অফ সেরিব্রাম, অর্থাৎ সেরিব্রামের ফুট হিসাবে কাজ করে, মানে জাস্ট এর উপরেই থাকবে সেরিব্রাম, সেই জন্য একে বলা হয় ফুট অফ সেরিব্রাম। সো দিস হোল্ড আপ দ্য সেরিব্রাম, কন্ট্যাক্ট দ্য ইম্পালসেস বিটুইন দ্য মিড ব্রেন অ্যান্ড সেরিব্রাম, অর্থাৎ মিড ব্রেন এবং সেরিব্রামের মধ্যে এরা প্রধানত মিড ব্রেন থেকে সেরিব্রামের মধ্যে প্রধানত ইনফরমেশান নিয়ে যায় এই সেরিব্রাল পেডাঙ্কেল। এবং সেরিব্রাল পেডাঙ্কেলে কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকবে, যেমন টেগমেন্টাম থাকবে, সাবস্টেন্সিয়া নাইগ্রা এবং অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস থাকবে। ওকে, এরপরে দেখো, এরপরে যে অংশটা দেখবো আমরা সেটি হলো, তাহলে দেখো এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো কর্পোরা কোয়াড্রিজেমিনা। তাহলে কর্পোরা কোয়াড্রিজেমিনা হলো ফোর ডোম লাইক পট্রুশন অফ দ্য হোয়াইট ম্যাটার। তাহলে হোয়াইট ম্যাটার কি হচ্ছে? ডোম লাইক পট্রুশন, অর্থাৎ এরকম কনভেক্স কিছু পট্রুশন প্রধানত মিড ব্রেন থেকে চলে এসছে, তো তাকেই আমরা বলবো কর্পোরা কোয়াড্রিজেমিনা। তাহলে চারটে পট্রুশন আমরা দেখতে পাবো। তাহলে কর্পোরা কোয়াড্রিজেমিনা কি দিয়ে তৈরি হবে? কর্পোরা কোয়াড্রিজেমিনা প্রধানত দুটো সুপিরিয়ার কলিকিউলি এবং দুটো ইনফেরিয়ার কলিকিউলি দিয়ে তৈরি হবে। তো এই যে রেড কালারের যে স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, তো এই স্ট্রাকচারকেই আমরা বলবো কর্পোরা কোয়াড্রিজেমিনা, অর্থাৎ এক্ষেত্রে দুটি সুপিরিয়ার কলিকিউলি থাকবে। এটি একটি সুপিরিয়ার কলিকিউলি এবং এটি একটি সুপিরিয়ার কলিকিউলি, এবং তার সাথে সাথে এই সুপিরিয়ার কলিকিউলির ভিতরের দিকে দুটো ইনফেরিয়ার কলিকিউলি থাকবে। তাহলে এটি একটি সুপিরিয়ার কলিকিউলি, এটি সুপিরিয়ার কলিকিউলি, এবং এটি একটি ইনফেরিয়ার কলিকিউলি, এবং এটি একটি ইনফেরিয়ার কলিকিউলি। ইচ সাইড অফ দ্য সুপিরিয়ার কলিকিউলি এবং ইনফেরিয়ার কলিকিউলি যেটা তৈরি করবে সেটি হলো কর্পোরা বাইজেমিনা। তাহলে একদিকের পোর্শন, তাহলে এই যে পোর্শন একদিকে সুপিরিয়ার কলিকিউলি এবং ইনফেরিয়ার কলিকিউলি, তো এই অংশ তৈরি করবে কর্পোরা বাইজেমিনা। এবং বোথ সাইড, অর্থাৎ দুই দিকে, অর্থাৎ টোটালটাকে যদি আমরা কনসিডার করি, তাহলে বোথ সাইডে সুপিরিয়ার কলিকিউলি এবং ইনফেরিয়ার কলিকিউলি যে স্ট্রাকচার তৈরি করে তাকে বলা হয় কর্পোরা কোয়াড্রিজেমিনা। সো দিস আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে এই কর্পোরা কোয়াড্রিজেমিনার প্রকৃতপক্ষে কাজ কী, বা সুপিরিয়ার কলিকিউলি এবং ইনফেরিয়ার কলিকিউলির কী কাজ হবে? দেখো, সুপিরিয়ার কলিকিউলি প্রধানত ভিজুয়াল রিফ্লেক্সে সাহায্য করে। সেরিব্রাল কর্টেক্স হলো ব্রেনের একদম কনসিয়াস পার্ট, বা আমাদের যে সেরিব্রাম আছে বা সেরিব্রামের সুপারফিসিয়াল যে পার্ট আছে, তো তাকেই আমরা বলবো সেরিব্রাল কর্টেক্স। প্রধানত সচেতনভাবে আমরা যে সমস্ত কাজ করি বা কনসিয়াস পার্ট অফ দ্য ব্রেন অনলি, তো সেটাই হলো সেরিব্রাল কর্টেক্স। কিন্তু এছাড়া অবচেতনভাবে আমরা কিন্তু কোনো কিছু কাজ করতে পারি। তাহলে এই আনকনসিয়াস কাজগুলো প্রধানত বেশ কিছু ম্যাক্সিমাম কাজ তোমরা তোমাদের লাইফে তোমরা দেখতে পাবে, যে লাইফের এক্সপিরিয়েন্সে আমরা বিভিন্ন রকমের কাজ করি যেগুলো আনকনসিয়াসলি বা অবচেতনভাবে যেগুলো আমরা করে ফেলি, তো সেগুলোই প্রধানত এই কর্পোরা কোয়াড্রিজেমিনা কন্ট্রোল করে। দেখো, কর্পোরা কোয়াড্রিজেমিনার যে সুপিরিয়ার কলিকিউলি আছে, অর্থাৎ উপরের দিকের যে কলিকিউলি আছে, এই দুটো সুপিরিয়ার কলিকিউলি, এরা কী কাজ করে? এরা ভিজুয়াল রিফ্লেক্সে সাহায্য করে, ফলো মুভিং অবজেক্ট আনকনসিয়াসলি। ধরে দেখ, কোনো কিছু একটা যাচ্ছে তোমার পাশ দিয়ে, কোনো গাড়ি যাচ্ছে, কিন্তু তুমি কী করো? আনকনসিয়াসলি বা অবচেতনভাবে তুমি বুঝতে পারো যে গাড়ি তোমার পাশ দিয়ে চলে গেল। তাহলে এই যে বোঝা, তো এই বোঝাটাই করতে সাহায্য করে তোমার ব্রেনের যে পার্ট, তো সেটাই হলো সুপিরিয়ার কলিকিউলি। এবং ইনফেরিয়ার কলিকিউলি কী করবে? অডিটরি রিফ্লেক্সে সাহায্য করবে। এবং অডিটরি রিফ্লেক্স বলতে এক্ষেত্রে
কোনো কিছু একটা সাউন্ড হলো, তাহলে দেখো এক্ষেত্রে কোনো কিছু একটা হেড টার্ন টুয়ার্ডস দ্য আনএক্সপেক্টেড সাউন্ড। ধরে যাক তোমার পাশে কোনো একটি সাউন্ড তৈরি হলো, তোমার অটোমেটিক্যালি মাথা সেই দিকেই চলে যাবে, ব্রেন সেই দিকেই ঘুরে যাবে, বা চোখ আমাদের সেই দিকেই ঘুরে যায় এবং আমরা দেখার চেষ্টা করি যে এই শব্দটা কোথা থেকে এলো। তাহলে একটা আনএক্সপেক্টেড সাউন্ডকে আমরা ফলো করি, তাহলে একেই আমরা বলবো স্টার্টল রিফ্লেক্স। ওকে, তাহলে স্টার্টল রিফ্লেক্সকে কন্ট্রোল করতে সাহায্য করে যে অংশ ব্রেনের বা মিড ব্রেনের, তো সেটাই হলো ইনফেরিয়ার কলিকিউলি। তাহলে আমরা দেখে নিলাম সুপিরিয়ার কলিকিউলি এবং ইনফেরিয়ার কলিকিউলি কোন অংশটা। তো এখনও পর্যন্ত যে অংশ পড়লাম, সেরিব্রাল পেডাঙ্কেল সম্বন্ধে আমরা একটা আইডিয়া দেখে নিলাম, এবং তার সঙ্গে সঙ্গে সুপিরিয়ার কলিকিউলি আমরা পড়লাম, ইনফেরিয়ার কলিকিউলি পড়লাম। ওকে, এখনও যেটা বাকি আছে টেগমেন্টাম, সাবস্টেন্সিয়া নাইগ্রা, অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস এবং টেকটাম। এবার এই অংশগুলো আমরা আলোচনা করছি। দেখো এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো টেকটাম এবং টেগমেন্টাম। রুফ অফ দ্য মিড ব্রেন, অর্থাৎ মিড ব্রেনের যে ছাদ, তো তাকেই আমরা বলবো টেকটাম। তাহলে রুফ অফ দ্য মিড ব্রেন ইজ কল্ড অ্যাজ দ্য টেকটাম। অ্যান্ড টেকটাম কী করবে? রিসিভ সেন্সরি ইনফরমেশান, অর্থাৎ টেকটামের মধ্যে সেন্সরি ইনফরমেশান আছে, ভিজুয়াল এবং অডিটরি ইনফরমেশান, অর্থাৎ চোখ থেকে সেন্সরি ইম্পালস প্রধানত টেকটামের মধ্যে আসবে বা রুফ অফ দ্য মিড ব্রেনে আসবে, এবং তার সঙ্গে সঙ্গে অডিটরি ইনফরমেশান, অডিটরি নার্ভের থ্রু দিয়ে ইনফরমেশান প্রধানত মিড ব্রেনের রুফে আসে, তো তাকেই আমরা বলবো টেকটাম। এবং ফ্লোর অফ দ্য মিড ব্রেন, মিড ব্রেনের যে ফ্লোর বা মেঝে, তো তাকেই আমরা বলবো টেগমেন্টাম। অ্যান্ড দিস উইল ইনিশিয়েট দ্য মোটর আউটপুট। ওকে, তাহলে টেকটাম এবং টেগমেন্টাম আমরা দেখে নিলাম। তো এই ছকেতে আমরা চলে আসি, কোন অংশ আমরা পড়লাম? দেখো টেকটাম আমরা পড়ে ফেললাম এবং তার সাথে সাথে টেগমেন্টাম আমরা পড়ে ফেললাম। তাহলে টেকটাম হচ্ছে কি? টেকটাম সেপটামের পার্ট, এবং টেগমেন্টাম হলো সেরিব্রাল পেডাঙ্কেলের একটি অংশ আমরা বলতে পারি। ওকে, এরপরে যে অংশটা আসবে সেটা হলো সাবস্টেন্সিয়া নাইগ্রা। একটু দেখে নাও, সাবস্টেন্সিয়া নাইগ্রা একটি ব্যান্ড লাইক স্ট্রাকচার। তাহলে সাবস্টেন্সিয়া নাইগ্রা, সো দিস পার্ট ইজ দ্য সাবস্টেন্সিয়া নাইগ্রা, তো এটা ব্যান্ড লাইক স্ট্রাকচার। তাহলে ব্যান্ড লাইক ডিপ টু দ্য সেরিব্রাল পেডাঙ্কেল, সেরিব্রাল পেডাঙ্কেলের একদম ডিপে থাকবে যে ব্যান্ড লাইক যে স্ট্রাকচার, তো তাকেই আমরা বলবো সাবস্টেন্সিয়া নাইগ্রা। সাবস্টেন্সিয়া নাইগ্রার কিন্তু কালার কিন্তু ডার্ক হয়, এর কারণ এর মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে মেলানিন থাকে। মেলানিন পিগমেন্টেশনের জন্য সাবস্টেন্সিয়া নাইগ্রার কালার কিন্তু ডার্ক হয়, এবং সাবস্টেন্সিয়া নাইগ্রা লিঙ্ক টু বেসাল নিউক্লি, বেসাল নিউক্লিয়ের সঙ্গে এটা প্রধানত লিঙ্কড হয়ে থাকে এবং রিলিজ দ্য ডোপামিন, অর্থাৎ সাবস্টেন্সিয়া নাইগ্রা থেকে যে নিউরো ট্রান্সমিটার রিলিজ হয়, তো সেই নিউরো ট্রান্সমিটারকে আমরা বলবো ডোপামিন। এবং যদি কোনোভাবে সাবস্টেন্সিয়া নাইগ্রার যদি কোনোভাবে ডিজেনারেশন ঘটে বা নষ্ট হয়ে যায়, তখন যে ডিজিজটা হয়, তোমরা জানো অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি নিউরোনাল ডিজিজ, তো তার নাম হলো পার্কিনসন ডিজিজ। সুতরাং পার্কিনসন ডিজিজ ইজ রিলেটেড উইথ সাবস্টেন্সিয়া নাইগ্রা, তো ডিজেনারেশন অফ দ্য সাবস্টেন্সিয়া নাইগ্রা উইল কজ দ্য পার্কিনসন ডিজিজ। ওকে, সাবস্টেন্সিয়া নাইগ্রা থেকে এই ইনফরমেশানগুলোই তোমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর একদম লাস্ট যে পার্ট আছে, তাহলে অলরেডি আমরা সমস্ত পার্ট পড়ে ফেললাম, এবং লাস্ট যে পার্ট আছে সেটি হলো অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। তাহলে অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস কি একটু দেখে নাও, বা সেরিব্রাল অ্যাকুইডাক্ট আমরা কাকে বলবো? সো দিস ইজ দ্য পার্ট অফ ভেন্ট্রিকুলার সিস্টেম, অর্থাৎ মস্তিষ্কের মধ্যে যে চারটে ভেন্ট্রিকেল আছে, দুটো ল্যাটারাল ভেন্ট্রিকেল, থার্ড ভেন্ট্রিকেল যেটা ডায়নকে ফেলানো থাকে, এবং ফোর্থ ভেন্ট্রিকেল। তাহলে এরা কী করবে? এরা থার্ড এবং ফোর্থ ভেন্ট্রিকেলের মধ্যে কানেকশান করে, থার্ড এবং ফোর্থ ভেন্ট্রিকেলের মধ্যে কানেকশান করবে। মিড ব্রেনের যে পার্ট, তো তাকেই আমরা বলবো সেরিব্রাল অ্যাকুইডাক্ট অর অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। সো দিস ইজ দ্য ন্যারো চ্যানেল বিটুইন দ্য টেকটাম অ্যান্ড টেগমেন্টাম, অর্থাৎ মিড ব্রেনের ফ্লোর এবং তার সাথে সাথে মিড ব্রেনের রুফ, এই দুটোর মাঝখানে যে একটা চ্যানেল থাকবে, তাহলে এই যে অংশটা এটাই হলো সেরিব্রাল অ্যাকুইডাক্ট। ওকে, তাহলে এটি একটি চ্যানেল তৈরি করবে, তো এর রুফ মানে মিড ব্রেনের একদম রুফ বা ছাদ, এবং তার সঙ্গে সঙ্গে ফ্লোর বা মেঝে, তাহলে এই দুটোর মাঝখানে কানেকশান করবে সেরিব্রাল অ্যাকুইডাক্ট, এবং কন্টিনিউইং দ্য সার্কুলেশন অফ দ্য সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, অর্থাৎ এই সেরিব্রাল অ্যাকুইডাক্ট দিয়ে প্রধানত সেরিব্রো স্পাইনাল ফ্লুইডের কন্টিনিউয়াস ফ্লো হয়, রাইট? তাহলে এগুলোই প্রধানত তোমাদেরকে মিড ব্রেনে পড়তে হবে। এবং মিড ব্রেন সম্বন্ধে আবারও বলছি যে ইনফরমেশান যখন বিভিন্ন ফিজিওলজির বই যখন পড়তে যাবে, দেখবে অনেকটাই শক্ত লাগবে, ডিফারেন্ট টাইপের ইনফরমেশান থাকে, যে অংশগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম। এবং এই যে ছক আছে, এই ছকে যে কয়েকটা টার্ম লিখেছি, যেমন টেগমেন্টাম, সাবস্টেন্সিয়া নাইগ্রা, অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস, সুপিরিয়ার ইনফেরিয়ার কলিকিউলি, টেকটাম, সেরিব্রাল পেডাঙ্কেল এবং সেপটাম, এগুলো সম্বন্ধে আইডিয়া রাখলেই কিন্তু তোমরা মিড ব্রেন সম্বন্ধে খুব ভালোভাবে তোমাদের কনসেপ্ট তৈরি হয়ে যাবে। তাহলে মিড ব্রেন হলো প্রধানত ব্রেন স্টেমের একটা পার্ট, এবং ব্রেন স্টেমের আরও দুটি পার্ট আছে, একটি হলো পন্স এবং একটি হলো মেডালা অবলাঙ্গাটা, এগুলো সম্বন্ধে আমরা পরে আলোচনা করব।
এবং মিড ব্রেনের যে কয়েকটা টার্ম বললাম, দিস টার্ম আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেবলমাত্র ইম্পর্টেন্ট অংশগুলোই আমি তোমাদের সাথে আলোচনা করলাম। যেমন সেরিব্রাল পেডাঙ্কেল অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং তার সাথে সাথে কর্পোরা বাইজেমিনে এবং কর্পোরা কোয়াড্রিজেমিনে যেমন ইম্পর্টেন্ট, সাবস্টান্সিয়া নাইগ্রা, অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস বা সেরিব্রাল অ্যাকুইডাক্ট, এই সমস্তগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যে কয়েকটা অংশ আলোচনা করলাম খুব ইম্পর্টেন্ট, এবং ব্ল্যাক ম্যাটার কাকে বলে এটাও একটু মাথায় রাখবে। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই, এবং পরের দিন আমরা ব্রেন স্টেমের অন্যান্য পার্ট নিয়ে আলোচনা করব, যেমন পন্স নিয়ে আলোচনা করব, মিডল অবলংগাটা নিয়ে আলোচনা করব, তারপরে আমরা সেরিবেলাম নিয়ে আলোচনা করব। দেখো, ব্রেন ইজ হিউজ, এবং সেই কারণের জন্য বেশ কয়েকটি ক্লাস আমাকে করতে হচ্ছে এই টোটাল অংশ কভার করতে। এবং আমি সবসময় আমি যেটা বলি যে বায়োলজিক্যাল সায়েন্সের স্টুডেন্টসদেরকে অবশ্যই কিন্তু ব্রেন সম্বন্ধে আইডিয়া রাখতে হবে, ব্রেনের স্ট্রাকচার, ব্রেনের ফাংশন সম্বন্ধে কিন্তু আইডিয়া রাখতে হবে। যখন বিভিন্ন বই তোমরা ফলো করতে যাও, ডিফারেন্ট টাইপের ইনফরমেশন দেখে তখন তোমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়। আমি যে ক্লাসগুলো করলাম, ভিডিওগুলো তোমরা পজ করে যে অংশগুলো আমি লিখেছি এগুলো তোমরা লিখে নিতে পারো, তাহলে দেখবে যে আর অন্য কোথাও থেকে তোমাদের ইনফরমেশান কালেক্ট করতে হবে না, এবং সিকুয়েন্সিয়ালি এগুলো সাজানো থাকবে। তোমরা পরপরে এগুলো যদি দেখো তাহলে ব্রেন সম্বন্ধে তোমাদের আইডিয়া একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই, তোমরা সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ, অ্যান্ড দ্যাটস ইট।